করোনা কটকণা ভিতরে খোলিলা রাজ্যর অন্যতম প্রসিদ্ধ শৈবক্ষেত্র কপিলাস পীঠ। নমাস ধরে বন্ধ রয়েছে শ্রী শ্রী চন্দ্রশেখর জীউঙ্ পীঠ খোলি থাকু খুশি অনুভব করছেন ভক্ত। আজ প্রথম দিনের সেবায়তঙ্কর পরিবার দর্শন, তাপরে আসন্তকালি জেলাবাসী মিলিব অনুমতি। 14 তারিখ পরে অন্য মন্দির খোলা নিয়ে নিষ্পতি হব। সমস্ত কোভিড নিয়ম পালন করে দর্শন করা পড়ব বলে জেলাপাল নির্দেশ রয়েছে। কোভিড কটকা ভিতরে মন্দির খোলা জেলা প্রশাসন পক্ষ মিছে অনুমতি। এণিকি সরকার সমস্ত কোভিড নিয়ম অনুপালন করে দেবদেব মহাদেব দর্শন করে পে ভক্ত। আজ প্রথম দিনের সেবায়তঙ্ক পরিবার দর্শন করার সুযোগ রয়েছে। আসন্তকালি 14 তারিখ পর্যন্ত 11 দিন ধরে কেবল জেলা ভিতরের ভক্ত কোভিড নিয়ম অনুপালন করে মন্দির প্রবেশ করা সহ মহাদেব দর্শন করার সুযোগ পাইবে বলে স্পষ্ট করেছে জেলাপাল। সেথিপাই মন্দির ঠু এন্ট্রি গেট পর্যন্ত স্বতন্ত্র ব্যারিকেড তৈরি করা যাইছি। মন্দির প্রবেশ পরে মধ্যে ভক্ত কিভাবে সামাজিক দূরত্ব রক্ষা করে দর্শন করিপারিব সেথিপাই মন্দির প্রশাসন পক্ষরু ব্যবস্থা করা যাইছি। দর্শন পাই 4 দিন ভিতরে কোভিড নেগেটিভ রিপোর্ট সাঙ্গকু আধার কার্ড কিংবা ভোটার পরিচয় পত্র দেখাই ভক্ত মন্দির প্রবেশ করিপারিবে বলে স্পষ্ট করেছে জেলা প্রশাসন। আসন্তা 14 তারিখ পরে জেলা বাহার ভক্তমানঙ্কু দর্শনর সুযোগ মিলিব। প্রথম পর্যায়ে কপিলাস মন্দির সমেত জেলার মুখ্য আউ 6টি মন্দির খোলা যাইথিবা বেলে 14 তারিখ পরে অন্য মন্দির খোলা যাবাকু নেই নিষ্পত্তি নিয়াযিব। দর্শন পাই আসুথিবা ভক্তঙ্কু ভোগরাগ নেবা পাই কটকণা লাগু হইছি। ঢেঙ্গানাড়ুরু দিবানী কুমার সাহুঙ্কু রিপোর্ট, নিউজ 10 ওড়িয়া।